আসসালামু আলাইকুম, শুভেচ্ছা। যুবকথায় স্বাগত জানাচ্ছি, আমি রায়হান দেওয়ান। আমরা কবির ভাষায় যদি বলি এইভাবে, এ বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর। এই যে এই পৃথিবী বা এই সমাজ নির্মাণের যে বিষয়টা, সেটা হলো অর্ধেক নারীরও কৃতিত্ব আছে। শুধু তাই নয়, কৃষির জনকই হচ্ছে নারী, আর এই নারীকে ছাড়া কিন্তু কৃষি অসম্পূর্ণ। আজকে আমরা আসছি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রায়কালিয়ে এই ইউনিয়নে। এইখানে এক নারীর খামার আছে, পরিকল্পিত, তবে বড় নয়, ছোট। সেও অবদান রাখছে এই কৃষিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে, এবং নিজে আত্মকর্মী এবং উদ্যোক্তার দিকে এগিয়ে যাচ্ছেন। আসুন আমরা দেখি তার খামারের প্রতিবেদন, এবং আমরা দেখি তার খামারের তথ্য উপাত্ত। যুবকথা খামারে আমরা দেখব সেই নারীর খামারটি। আসুন আপনারাও সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ। তো আপনার যে খামার, জি এই খামার তো সব আপনারই, সবকিছু তো আপনি কাজ করেন তো সব? হ্যাঁ, আমি কাজ করি। হ্যাঁ, তো এই খামারটা কতদিন আগে করে তুলছেন আপনি? আমরা এটা তুলেছি 10 সাল ধরে। 10 সাল থেকে করতেছেন? 10 সাল থেকে। আচ্ছা, কিভাবে শুরু করলেন, শুরুটা একটু বলেন তো। গাই গরু কিনছিলাম। কয়টা কিনছিলেন? কিনছিলাম দুইটা, দুইটার থেকে। কত দিয়ে কিনছিলাম? হলো আপনার 1,10,000, 1,20,000 এরকমকে। আচ্ছা, দুইটা, তার মানে দুইটায় 2,20,000 বা 30,000, তাই তো? 30,000। হ্যাঁ। আচ্ছা, তারপর থেকে চলতেছে? হ্যাঁ, চলতেছে তারপর থেকে। আচ্ছা, এখন আপনার খামারে কয়টা গরু? আমার খামারে এখন হচ্ছে আপনার 3-8টা। 8টা গরু। এখানে কি কি গরু আছে আপনার? এই যে সব সবই মনে করেন যে একটা খালি ওই বাচ্চা হয়েছে, ওটা হয়েছে দামরা ছেলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এগুলা সব এখন মেয়ে। ও, সবগুলো বকনা বা গাবি, তাই তো? গাবি, হ্যাঁ। তো একটা একটা সব গাবি, এগুলা এই আর এক মাস পরে লাইয়া হবে, বাচ্চা হবে, বাচ্চা হবে। আচ্ছা, তো আমরা আপনার যে গরুগুলো একটু দেখি আপনার খামারে। হ্যাঁ, ওই পাশে কোনা যে কালো গাবিটা আছে, সেই গাবির কাছে গিয়ে আমরা একটু কথা বলি। আচ্ছা, আসুন। এই যে গাবিটা, এটা কি আপনার খামারের পুরাতন গাভি না কিনাই? না, এটা পুরাতন গাভি, মানে এটা কিনা নয়, ওই গাভির থেকে বাচ্চার পর বাচ্চা আসছে, এটা থেকে চারটা বাচ্চা হয়েছে। আচ্ছা, এখন কি অবস্থায় আছে এটা? এটা এখন আছে ভালো। ভালো বলে বাচ্চা আছে এটার? হ্যাঁ, এটা বাচ্চা, এটা এর বাচ্চা, এটা বাচ্চা। এটা কত মাস হলে বাচ্চাটা? এটা 1 মাস হয়েছে। ও, এই বাচ্চা কি বীজ দেন না সার দেখান? বীজ দেওয়া হয়? বীজ দেওয়া হয় না। কে বীজ দেয়? ওই যে ডাক্তার আছে, ডাক্তার আছে ও, এখানকার গ্রাম্য ডাক্তার আছে না? হ্যাঁ, গ্রাম্য ডাক্তার আছে। আচ্ছা, এই বীজ নিতে কত নিচ্ছে এটা? এটা নিচ্ছে 1,000 টাকা নিচ্ছে। 1,000 টাকা নিচ্ছে? হ্যাঁ। আচ্ছা, আর এই দুধ এখন কতগুলো হচ্ছে? এটার হয় মনে করেন যে 8 কেজি হয়, এখনো পুরাটা ইয়া ধরে নিকো বাছুর, বাছুর খাচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, তার মানে আরো বেশি হবে এটা? আরো বেশি হবে। এর আগে তো এটা হয়েছে দুধ? হ্যাঁ, এর আগে 8 কেজি হয়েছে। 8 কেজি হয়েছে না? এখন আজকে এখনো তাই হবে, তাই তো? এখনো তাই হবে। তো এটা আপনি দুধ বিক্রি করেন কি এখন? দুধ নেন না? নেন না একবারই না, আমাদের বাসায় লোক কম, তো তো খাইতে লাগে না, বিক্রি করা। আচ্ছা আচ্ছা, শুধু এটা দেন? আর দুধ আছে আপনার এখানে? আর দুধ আছে, ওই তো ওইটা দুধ। আচ্ছা, আমরা এই পরের গোটা দেখি। এই যে এটা দেখতেছি, এটা তো বকনা, তাই না? এটা এনার বাচ্চা। এরই বাচ্চা না এটা? হ্যাঁ, এটা। এর বয়স কত? এর বয়স 1 বছর হয়নি এখনো। তাই এটাই বাজারে বিক্রি করলে দাম কেমন হতে পারে, আপনি বলতে পারবেন দাম সম্পর্কে কি রকম ধারণা আছে? এটা দাম আপনার হবে কিছুদিন আগে ওটা ওই 70,000 বলছিল, আমরা দেইনি কো। আচ্ছা, আমরা 75 চাইছিলাম, এই মনে করেন যে মাস দুয়েক হবে। আচ্ছা, তাহলে আরো দাম বেড়ে যাবে এখন। দাম বেড়বে। আচ্ছা, এই যে পরেরটা দেখছি যে কালোটা, এটা হচ্ছে এটা নিছিলাম আপনার হচ্ছে 70,000 টাকা দেয়। আচ্ছা, এখন দাম বেশি হবে, এটা আর মনে করেন যে মাস দারেক পর বাচ্চা দিবে। ও, 70,000 টাকা দিয়ে নিছিলাম কতদিন আগে? নিছিলাম ওই কুরবানি পর নিছিলাম এটা। আচ্ছা, ওটা কি বকনা নিছিলেন? বকনা নিছিলাম ছোট। আচ্ছা, এখন তো এটা বড় হয়ে গেছে, এখন তো বাচ্চা দিবে নাকি? গাব, বাচ্চা দিবে। কয় মাসের গাব এটা? এটা হচ্ছে আপনার 7 মাস 15 দিন হচ্ছে। 7 মাস 15 দিন গাব না? কি মাসের ইয়া বীজ দিয়েছেন? বীজ দিয়েছেন বুঝলাম তো, ওই ওটার মতো দিতে, এখন কি জানি দিছে, ওইটা ও তো ওইটা দিছিল কিন্তু বাচ্চা হয়নি, ওইটা হয়েছে, কালো হয়েছে। এটা কতদিন থেকে আছে আপনার গোয়ালে? এটা বহুদিন থেকে আছে,
এইটা আর ওইটা মনে করেন যে পুরাতন গাভী অনেক দিন থেকে আছে, বছর বিয়ানি বাচ্চা দেয় তো রেখে দিছি এই জন্য। এটা আর এক মাস পর বাচ্চা দিবে। আর এটা বাচ্চা আপনার এখানে কটা দিছে? এখানে এটা দিয়েছে তিনটা দিছে। তিনটা বাচ্চা দিছেন? এক বাচ্চাটা রাখছেন না বিক্রি করে দিছেন? বিক্রি করছি। আচ্ছা এটা এটা ওইটা আছে, ওই একটা আছে, তার সাথে একটা আছে, একটা আছে, দুটো বিক্রি করছেন না? তাহলে কত করে বিক্রি করছেন? ওলা মনে করেন যে এই মাস তিনেক পরকে এলা 50,000-55,000 কে বিক্রি হয়। মানে এই যে আপনার এটা দেখতেছি, এই যে লাল দড়ি, এটা এটা বকনা তো নাকি? এটা বকনা, এটা মুন্ডি গরু বলে না? হ্যাঁ মুন্ডি 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 মুন্ডি। এটা এটা মুন্ডি আপনি কিভাবে বুঝলেন? এটা মুন্ডি, এটা মুন্ডি হিসাবে কিনে রাখছে। কতদিন আগে কিনছে? এটা কিনছে মাস ছয়েক হলো, ছয় মাস তো হবে। কত দিয়ে কিনছিল? এটা 65,000 টাকার দেব দায় কিনছিল। এটা কি রাখে দিবেন? গাভী বানাবেন তো? হ্যাঁ এটা রাখে দিব। তারপর আপনার এই যে এইটা, এই যে এই এই যে বকনাটা, এটাও রাখে দিবে? এটাও বকনা তাই না? হ্যাঁ এটাও বকনা। এটা বয়স কত? এটা কি আপনার খামারের না? ওইটা আর ওইটা এক মানে এক সাতকারি, ওই সাদা বকনাটা, ওই সাদাটা আর এইটা এই কালো বকনাটা, এটা এক তিন চার দিন আক পাস এটা। আচ্ছা তো এগুলা বিক্রি করবেন না আপনি? না এগুলা রাখে দিব। রাখে দিবেন না, গাভী বানাবেন? আর আপনার যে এইটা দেখতেছি, ওইটা ও একটা গরু ছিল কালকে বিক্রি করে ওইটা নেওয়া হয়েছে। কত বিক্রি করছেন? ওটা করা হয়েছে আপনার 1,30,000। আচ্ছা আর এটা কিনছেন কবে? এটা ওই কালকে নিয়ে আসছে। এটা কত দিয়ে কিনছে? এটা কিনছে আপনার হলো 1,20,000। 1,20,000 এটা দুধ হয় 8 কেজি 9 কেজি কে দুধ হয়। এটা কি কারণে কিনলেন আপনি? ওটা কিনলাম, ওটা ওই রাখার জন্য কিনছি, মানে দুধ দিবে, দুধের থেকে পয়সা আসবে। আচ্ছা মানে মানে দুধের পয়সা দিয়ে খাবারটা হয়ে যাবে, খাবার কিনবো। আচ্ছা আর মানে গরুর খাবারের দাম খুবই বেশি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে দুধ না থাকলে পালা পড়তা পড়ে না তো। আচ্ছা মানে খরচা বেশি হয়ে যায়, মানে টাকাটা পকেট থেকে দিতে হয় তাই না? পকেট থেকে দিতে। হ্যাঁ আর এটা দুধ থাকলে এখান থেকে আসে? এখান থেকে আসে। মানে দুধ যখন শেষ হয়ে যাবে এটার, হ্যাঁ তারপর এটা কি কি করবেন? এটাকে দুধ শেষ হয়ে গেলে মানে যখন গাবি হবে, হ্যাঁ তখন দাম বেশি হয়, তখন বিক্রি করে আবার একটা নিলেন দুধের, এরকম করে। ও আচ্ছা, তার মানে এটাকে আপনি বীজ দিবেন, বীজ দেওয়াতে যখন গাভ হবে মানে গর্ভবতী হবে তখন বিক্রি করে দিবেন? হ্যাঁ তখন বিক্রি করে মনে করো আর একটা কিনলাম দুধের, হ্যাঁ হ্যাঁ ওই তখন আবার আবার দুধ দিবে, মনে করো আবার পয়সা আসবে খাবার কিনে। ও তাহলে আপনার মানে এখানে আপনার যে ব্যাপারটা সেটা হচ্ছে একটা নিয়ে আসলেন গাভি, নিয়ে আসার পর ওইটার দুধ দিয়ে ওইটার খরচ চালাবেন, তারপরে তারপর আপনি গাভ করবেন ওইটাকে তাই তো? হ্যাঁ হ্যাঁ, গাভ করলে দাম বেশি আসে, গাভ করলে দাম বেশি আসে, তারপর আবার কি হয় এটা বিক্রি করে দেন, দিয়ে আবার কিনে নিয়ে আসেন আরেকটা, আরেকটা, তাহলে ওই দুধ দিয়ে আবার ওইটারও চলে, খরচ চলে, আবার গাভ করেন, আবার বিক্রি করেন, বিক্রি করে। হ্যাঁ এতে করে লাভ কেমন আসে? প্রতি গরু তো কেমন লাভ আসে? আসে মনে করেন যে 20,000-30,000 কে লাভ আসে প্রত্যেকটা গরুতে। হ্যাঁ কয় মাস পারলে এটা হয়? এটা মনে করেন যে এই কিনলাম হয়তো গাভী হলো মনে কর 7-8 মাস পর। 7-8 মাসে কত লাভ আসে তাহলে? 7-8 মাসে আসে 20-30,000 এরকম লাভ আসে। এটা তো একটা, আর এরকম কি আরো সংখ্যা বাড়াবেন না? হ্যাঁ হ্যাঁ বাড়াবো, আজকে একটা নিতে গেছে। কোন হাটে গেছে? আজকে গেছে মনে করেন জয়পুর হাটে গেছে। জয়পুর হাটে গেছে না? আর এই এটা জয়পুর হাটে কিনা না কোথায় কিনা? এটা এটা এখান থেকে নিছে, এটা গ্রামের থেকে নিছে। তাহলে এই যে আপনার গরুগুলো সব দেখে নিলাম তো, এই গরুগুলো প্রতিদিন কি খাওয়ান আপনি বলেন তো? এই গরু আমরা ওই মনে করেন ভুসি, ফিড, খোল, লবণ, এইটুকু দিই। কতগুলা করে খাওয়ান? খাওয়াই যে যেগুলা মনে করেন যে দুধ দিবে সেগুলা বেশি দেওয়া হয়। আচ্ছা দিনে মনে করেন যে ওই আপনার হলো 5 কেজি মতো দেওয়া হয়, যেটা দুধ দেওয়া হয়। এটা ধরেন এই গাভিটাকে ধরেন, হ্যাঁ এই গাভিটা, এই গাভিটা এটা বড় তো একটু খাবার বেশি দেওয়া লাগে। কত দিবেন এটাতে? এটা মনে করেন দিনে হয়তো 5-7 কেজি দেওয়া হয়। 5-7 কেজি দিবেন আপনি, আর অন্যান্য গুলাকে কম দিবেন? কম দিব, হ্যাঁ এগুলাকে একটু কম দেই, এখন ওইটা বেশি দেওয়া হয়, দিলে ওই মনে হয় দুধ বেশি, যেহেতু দুধ দেয় সেহেতু আপনি ওইটাতে দেন। তো আপনি এই যে খাবার, খাবার হিসাবটা কিভাবে মেনটেন করেন? এটা কি খাতা কলম দিয়ে আপনারা হিসাব করেন না এমনিতে মুখোমুখি? না হিসাব করি। কিভাবে হিসাব করেন আপনি? মানে হ্যাঁ হ্যাঁ বলেন। মানে আমরা মানে খাবার নিয়ে আসলাম কত তারিখে, এটা নেকে থুই। আচ্ছা মানে শেষ হয়ে গেল পালা আবার মনে করো কয়দিন হলো ওটা হিসাব করি। আচ্ছা এতে লাভ আসলো কি আসলো না? ও আচ্ছা তাহলে হিসাব করেন এটা? হ্যাঁ আমাদের মনে করেন যে বাড়িতে আমরা খ্যার ইয়া করি, আবাদ করি তো ওখান থেকে বের হয়, খ্যার কিনা লাগে না, খ্যার কিনতে হয় না, ঘাসও আছে
ঘাস মাঝে মধ্যে ওই খাওয়ায় আর খেরটাই বেশি খায়। আচ্ছা, আর এই যে আপনি যে দানাদার খাবারটা খাওয়ান, তো কখন কখন খাওয়ান এটা? এটা সকালে একবার দেই, দুপুরে একবার দিব এই জোরের দিকে, আর ওই বৈকালে একবার, তিনবার। আচ্ছা, এই এই যে আপনি এভাবে গাভী পালন করেন, গাভী পালন করে আসলে লাভ হচ্ছে আপনার মনে হচ্ছে? হ্যাঁ, লাভ হচ্ছে। কেমন লাভ হয় একটু বুঝে দেন তো। মানে বেশিরভাগ লাভ হচ্ছে আপনার দুধের থেকে লাভ আসে বেশি। আচ্ছা, তারপর? তারপরে মনে করেন যে ওই তো বললাম যে গাভী হলে পালা বিক্রি করে দেয়, তখন লাভ ভালো আসে। এই গ্রামে তো ধরে নেন যে আমাদের দেশে তো অনেক ছেলে মেয়ে বেকার, অনেক শিক্ষিত মেয়েরাও বেকার, আবার অনেক ঘরনীরা শুধু মানে যারা হাউসওয়াইফ, যারা চাকরি বাকরি করে না, তারা তো আপনার মতো করে এইভাবে খামার করে গরু পালন করে না, তাই না? তো তাদের কি আপনি মনে করেন যে আমার এগুলা ওই খাওয়াতে দাওয়াতে খুব ভালো লাগে, ওই জন্য আমি এগুলা দেখাশোনা করি? আচ্ছা আচ্ছা, মানে আমার আমার হাজবেন্ড খুব এটা দেখাশোনা করে না তো। আচ্ছা আচ্ছা, আমার খুব ভালো লাগে এগুলা। আচ্ছা আচ্ছা, তো আর আর কেন করেন বলেন তো? মানে এই যে আপনি গরু পালন করেন ভালো লাগে সেটা তো বড় ঠিকই আছে, কিন্তু আর কেন করেন, আর কি কি কারণ আছে এখানে? মানে এগুলা খাওয়াতে মানে খাইলো মানে দেখতে খুব সুন্দর লাগে, দেখি একটু তার মানে আপনার মায়া জমে গেছে? মায়া জমে গেছে, খুব ভালো লাগে আমাকে, মনে করেন এই গরুটা পালতে খুবই ভালো লাগে। আচ্ছা, ওই জন্য মনে করেন আমার হাজবেন্ড গরু পালতে চায় না, তো আমার খুব শখ হয়, ওই জন্য আমাকে কিনে কিনে রেখে দেয়। আচ্ছা, তুমি করো এগুলা। ও, তাহলে এখানকার লাভও তাহলে উনি নেন না? না, এখানকার লাভ নিলাম না, কিন্তু ওই লাভ ওই আমার হাজবেন্ড রেখে দেয়, আবার মনে করেন ওই লাভের টাকাতে আবার গরু কিনি। আচ্ছা আচ্ছা, এই লাভ তো সংসারেই থাকে, সংসারেই থাকে, তাই না? এটা এই গরুর লাভের টাকা দিয়ে মনে করেন আমরা ব্যক্তি কোনো সংসারে দেই না। আচ্ছা, কি করেন এই টাকা দিয়ে? এই টাকা দিয়ে মনে করে রেখে দেয়, আবার গরু কিনলাম, আবার গরু কিনলাম। হ্যাঁ, তো এইভাবে গরু কিনতে থাকবে সারা জীবন, তো লাভ বুঝবেন কেমন তাহলে বলেন তো? এটাই আনন্দ লাগে। আচ্ছা, না কিছু তো লাভ হচ্ছে তাহলে? হ্যাঁ, গরুর সংখ্যা তো আপনার বৃদ্ধি পাচ্ছে, এটা এটা তো বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, তাহলে প্রথমে তাহলে শুরু করেছিলেন কয়টা দিয়ে? দুইটা দিয়ে করেছিলেন। দুইটা দিয়ে শুরু করেছিলেন, আর এখন কয়টা হয়েছে? এখন মনে করেন যে সাতটা হয়েছে, আরো একটা আজকে আজকে ঢুকবে। এই যে গরু সংখ্যা বৃদ্ধি হলো, এটাই তো আপনার লাভ। আর আজকে বিপদে পড়ে গেলে পট করে একটা গরু বিক্রি করে দিলাম, কোন মনে করে লাগলো কোন কাজে লাগলো বিক্রি করলাম একটা, ওটা কাজে লাগলো। ঠিক আছে, আপনার ঘাস কাটার মেশিনও দেখতেছি আমি বাইরে। হ্যাঁ, ওখানে মেশিনও আছে। মেশিন দিয়ে ঘাস কাটান না, কাটিয়ে যে একলা কাটি। ও, আপনার কত কতখানি জমিতে ঘাস ঘাস আছে? আমাদের মনে করেন যে বেশি ঘাস নেই, মনে করেন আসেন কাটা দশেক আছে, এরকম ঘাস আছে। আচ্ছা, আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। হ্যাঁ, জি, ভালো থাকেন, আর যুব কথার জন্য দোয়া রাখবেন, আর আপনি আপনার গ্রামের ছেলে মেয়েদেরকে বলবেন তারাও যেন গরু পালন করে, বা তারা অবশ্যই না তাদেরকে সবাইকে গরু পালন করতে হবে সেটা এরকম নয়, তারা যেন নিজের কাজটা নিজে করে, গরু পালন করতে পারে, মুরগি পালন করতে পারে, সবজি লাগাতে পারে, ভালো ভালো নতুন নতুন আধুনিক সবজি, যেমন ক্যাপসিকাম, আপনার স্ট্রবেরি, তারপরে আপনার এই ধরনের জিনিস আবাদ যেন করে, তাহলে তার লাভটা বেশি হবে। জি, তাহলে এরা করলে এর আত্মকর্মী হবে, সফল হবে, সফল হবে, সমাজে টিকে থাকতে পারবে। জি জি, আচ্ছা, ভালো থাকেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।